আপনারা সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। فصبح على الذين يحصى انتلاله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا والطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله এদের জীবনের বিনিময়ে বাংলার ভূখণ্ড আমরা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজও মুক্ত জীবন আমরা যাপন করতে পারছি না। আরো ধরে বলেন, আসলে মৃত্যু যারা দেশের জন্য পেল, স্বাধীন হলো, ইসলামের জন্য যারা বিনা কারণে মরলো, গুলি খাইলো, শহীদ হয়ে গেল, আসলে তারা মরে নাকি জীবিত, এটা কোরআনকে আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছি। হে আল্লাহর কোরআন, তুমি বলো তো এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়া 30 লক্ষ মা বোন ভাই বন্ধুদের জানের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এ বাংলার ভূখণ্ডে আজও পর্যন্ত ইসলামকেও স্বাধীন করতে গিয়ে হাজারো লাখো মুসলমানের জীবন দিতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিসের মুক্তির জন্য, দুইটা জিনিসকে স্বাধীন করার জন্য বাংলার ভূখণ্ডে 30 লক্ষ মা বোন ভাই বন্ধুরা জীবন দিল। 30 হাজারেরও বেশি সংখ্যায় পরিগণনায় যদি আপনি দেখতে যান, ইসলামের জন্য আর দেশের জন্য যারা জীবন দিল, আসলে এরা মরে নাই, এরা জীবিত আছে। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা
তাকুনু লিমাইয়ুতানু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া উনা কিল্লা তাশউরুন। আল্লাহ পাক বলেন যারা আমার পথে জীবন দিল শহীদ হয়ে গেল এরা মরে নাই এরা জীবিত, জোরে কর আল্লাহু আকবার। এরা মরে নাই এরা কি আরো জোরে বলেন কি? এরা যদি মরে যায় তাহলে আল্লাহ কেন ইয়াতির মধ্যে বলেছেন আবার তারা আমার পক্ষ থেকে রিজিক পায়? জোরে কর সুবহানাল্লাহ। বলেন তো ভাই রিজিক মৃত্যু মানুষের দরকার নাকি জীবিত মানুষের? আরো জোরে বলেন, সবাইকে বলতে হবে রিজিক কার দরকার, টাকা পয়সা কার দরকার, জীবিত না মৃত? আরো জোরে বলেন জীবিত না মৃত? আজ 16 ডিসেম্বরের জন্য রোডে ঘাটে ময়দানে দাঁড়িয়ে মানুষ টাকা তুলতেছে, যারা টাকা তুলতেছে এদের পেটের জন্য টাকাটা নাকি কবরে যারা আছে ওদের জন্য? আরো জোরে বলেন কার, আরো জোরে বলেন। যারা আজকে মানে ঘাটে টাকা তুলতেছে 30 লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, তাদের জন্য মাঠে ময়দানে দাঁড়িয়ে কেন কারেকশন করতে হবে? কথা বলেন ঠিক কি না? টাকা তুলতেছে আমার নিজের পেটের জন্য না, দেখলা ব্যাংকের গানের আসর সাজাচ্ছে মেয়েদের নাচাবে এরপরে ছেলেরা নাচ ডাস করবে এজন্য মাঠের ময়দানে টাকা তুলতেছে, জোরে কর না উযুবিল্লাহ, আর জোরে কর না উযুবিল্লাহ, আর ভাই জোরে বলতে হবে না উযুবিল্লাহ। আরে টাকা তুলবা ভালো কথা তোলো, কোনো বাধা নাই, কথা বলে ঠিক কি না? কোনো বাধা নাই, কিন্তু তুমি যদি এই 30 লক্ষ মা বোন ভাই বন্ধুদের জন্য দোয়ার মাহফিল করতে পারতে তাহলে ওদের কপালটা খুলে যেত। আর জোরে বলেন কথা, তুমি যদি বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে নিয়ে এসে যদি দোয়া করতে পারতে তাহলে এটা ভালো হতো না খারাপ হতো? তুমি তো মামুতাসকে ডাক দিয়ে এনে বুকটা ফাইটটা যায় শুনলে, আর ওই কবরের ব্যক্তি এই বুকটা সাইটটা যায় ফাইটটা যায় এরপরে সিজা যায় খুশা যায়, এগুলো শোনার পরে কি সাবটা কবরের মধ্যেও পাইল পাপ না সওয়াব? আর জোরে, আর জোর হলো না, জোর সে বলো। আমার আল্লাহ পাক কোরআনে বলেন যারা দেশের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য স্বাধীনতার জন্য যারা জান দিল রে এই মানুষগুলো মরে নাই, এই মানুষগুলো জানো আর একটা জীবন পেল, শুধু জীবন পেয়ে থাকলে এখানে শেষ তা না, আমি তাদের আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ, জোরে কোন মানুষ শুনবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর মানুষ শুনবে চলবে? তাহলে এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেন আমি তাদের জন্য রিজিক পাঠাই, এরা রিজিক পায়, তার মানে বোঝা গেল যারা শহীদ হয়ে গেছে এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, খাবার পায়। কথা বলেন ঠিক কি না? আর আমরা যারা টাকা তুলতেছি এই টাকা দিয়ে যারা ফাজলামি করতেছি আর এই 16 ডিসেম্বরকে পালন করতে গিয়া গান বাজনা করতে গিয়া এ বাংলার ময়দানে 26 থেকে 27টা কোরআনের সৈনিককে কোরআন বলতে বাধাগ্রস্ত করা হয়েছে। এরা যদি আল্লাহর কোরআন 16 ডিসেম্বর বলতে পারত, আমি ঠিকই বলেছি পাবনার বাড়িতে আমি কোরআনের তাফসীর করেছি, আমি ওখানে দোয়ায় বলেছি আল্লাহ বাংলার 30 লক্ষ মা বোন ভাই বন্ধুরা মারা গেছে দেশের জন্য জনপদের জন্য স্বাধীনতার জন্য রে আল্লাহ যতগুলো সব হয়ে থাকে এদের সকলের আমল নামার মধ্যে সবগুলো দান করে দাও। আর তোমরা যারা বেন্তের গান করেছ, নারী আড্ডা দিয়েছ, গান বাজনা করেছ, তোমরা সওয়াব দিয়েছো না পাপ দিয়েছো? আরো জোরে কর, আরো জোরে বলেন, আরো জোরে কর, বলতা বলার গান বাজো নাই মাথায় সেই গুনার বোঝা,
দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি শুনি আমি ফাইটা যায় বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান নামে চইলা যায়। মমতাজ গানের কলি কোথাও ঠিক না, গানের কলি শুনি আমি ফাইটা যায় বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান নামে চইলা যায়। তোলতে বললাম গান বাজো না জগদিন চলবে, তোলতে বললাম গান বাজো না কবরে পাবি মজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, হায় দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকের মুখে হলদিয়া পাশানির গান, কত গান ঠিক না। আরে মুসলমানের মুখে শুনি 16 ডিসেম্বর রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকের মুখে হলদিয়া পাশানির গান। এরা আল্লাহর নামে গান গাইবে না, দেখো আল্লাহর নামে গান গাইবে না। মাজারে টানে গাজা আছে না নাই, মাজারে টানে গাজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, হায় দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক জোরে খান আমিন। কি কবুল করবে ওরা, গান বাজানো বাজায় যাক সারা জীবন, এটা কবুল করবে? কি কবুল করবে, কি কবুল করবে? ভালো কিছু যাতে আমরা করতে পারি এটা যেন কবুল করে জোরে খান আমিন। আরো জোরে খান আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শুনে না বলে, তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহ, সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। জান দিয়ে গেল, এরা আসলে মরে নাই, মরে নাই, এরা যেন জীবিত। যেরকম সুবহানাল্লাহ, দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, সত্যের জন্য যারা লড়াই করতে গিয়া কাফেরদের হাতে, বেঈমানদের হাতে, যারা জুলুমদের কাছ থেকে মৃত্যু নিয়ে ঘুমিয়ে গেল জমিনের মধ্যে, আমার আল্লাহ বলেন ওদের জন্য আমার পক্ষ থেকে রিজিক প্রতিদিনের যেতে থাকে। জোরগম সুবহানাল্লাহ। শহীদরা মরে না ভাই, চলেন একটু আপনাদেরকে নিয়ে যাই ওই সেই ইরাকের ময়দানে। ইরাক নামের যে দেশটি রয়েছে ওই জনপদের মধ্যে বিশ্বনবী বললেন, তোমরা যদি দুইজন সাহাবি ওই ইরাকের ময়দানে কেউ যেতে পারো, তাহলে ওখানে গিয়া সত্যের কথা প্রচার করবে, ইসলামের দাওয়াত দিবে। যদি দিতে পারো আর প্রচার করতে পারো, প্রসার করতে পারো, এটার দাওয়াত যদি ওই ইরাকের মানুষগুলো নিতে পারে, তাহলে কপাল খুলে যাবে, আর এহকালে মুক্তি পরকালে জান্নাত হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা শুনে রাখুন, দুইজন সাহাবি দাঁড়িয়ে গেল, নবীজি বললেন, তোমাদের সংখ্যা কিন্তু দুইটা আর কাফেরদের সংখ্যা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? নিশ্চিত মনে রাখতে হবে, ইরাকের ময়দানে গেলে কাফেরদের যদি মন মতো হয় তাহলে দিনের দাওয়াত নিতে পারে, যদি মন মতো না হয়, তাদের স্বার্থের বাইরে যদি চলে যায়, তাহলে ওরা কিন্তু তোমাদের হত্যা করে দিতে পারে। তোমরা কি যেতে রাজি? সাহাবীরা বললেন হ্যাঁ যেতে রাজি, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য যেতে রাজি আছি। নবীজির সঙ্গে কথোপকথন শেষ, দুইজন সাহাবী বার ইরাকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুদাইফাতুল ইয়ামিনী
দুজন মিলেন ইরাকের উদ্দেশ্যে চলে গেল। ইরাকের মধ্যে গিয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করে দিল। বেঈমান গুলো, জালেম গুলো, ইসলাম বিদ্বেষী গুলো, কোরআন আল্লাহ রাসূল বিদ্বেষী গুলো সহ্য করতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? না করতে পেরে ভাইদেরকে শহীদ করে দিল, প্রাণ চলে গেল। ইরাকের মধ্যে তাদের দুজনকে দাফন করা হলো। ইরাকের দেশের পাশেই ছিল দজলা নদীর তীর, দজলা নদীর তীরের পাশে হযরত হুযাইফাতুল ইয়ামিনী এবং হযরত জাফর দুজনকে এক কবরের মধ্যে কবর দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশে 30 লক্ষ বাবরের ইজ্জতের বিনিময়ে যে আমরা এদেশ এদেশের স্বাধীনতা পেয়েছি, এক একটা গর্তের মধ্যে, এক একটা কবরের মধ্যে হাজার হাজার লাশ দাফন করতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শনাক্ত করা বড় মুশকিল হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? হাজার বাহিনী এবং এই দেশ বিক্রি তারা করতে চেয়েছিল এবং এই দেশের আশা ইচ্ছা তাদের ছিল, তারা কিন্তু এসেছিল ঠিকই এই দেশ দখল করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের তমাম সন্তান যুবকেরা একটু ছাড় দেয়নি, নিজের জীবন, স্ত্রী পুত্র, স্বজন, প্রীতি, বাবা মার মায়া মহব্বত ত্যাগ করে দিয়ে বাংলার ভূখণ্ডকে স্বাধীন করতে গিয়া নিঃস্বার্থে নিজের জীবন বিলিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তারা ওদের শহীদি মৃত্যু দান করেছেন এবং এদের মর্যাদাও যেন কিয়ামতে আল্লাহ দান করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ, মৃত্যু বননা বড়া খোদার মেহমান, মৃত্যু বননা বড়া খোদার মেহমান, কার আর জোরে বলেন কার মেহমান? আর ভাই জোরে বলেন, ওদের ডেকেছে আল্লাহ বলে শহীদ, মোরা জীবনে বিনিময়ে গাজী সেই তৌহিদ, ওরা তো মোর সারা দিনে দেবে কার, মৃত্যু বলো না বড়া খোদার মেহমান, মৃত্যু বলো না বড়া খোদার মেহমান। লিল্লাহি তাকবীর, আরো জোরে কর লিল্লাহি তাকবীর। ওদের ডেকেছে আল্লাহ বনে শহীদ, মোনা জীবনের বিনিময়ে গাজী সেই তৌহিদ, ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না বড়া খোদার মেহমান। জোরে কন মার হাওয়া, আরো জোরে কন মার হাওয়া। আসলে যারা মরে গেল ওরা কার মেহমান? আরো জোরে কন কার, আরো জোরে বলতে হবে। দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, সত্যের জন্য যারা লড়াই করতে গিয়ে জালেমদের কাছে নিষ্পিষিত হয়ে জান দিয়ে দিল, এরা মরে না নাই, এরা জীবিত, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কা, আরো জোরে বলতে হবে। আজ সেই শহীদ ভাইদের আত্মার মাগফিরাতের জন্য 16 ডিসেম্বর পালন করতে গিয়ে ওয়াজ মাহফিল বন্ধ আর গান বাজনা শুরু, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে বলে। এখন বোমা সংস্কৃতি বাংলাদেশে চালু হলো, চিন্তা করলে মাথায় আসে না, কথা বলেন ঠিক কিনা? শয়তানি মদত যে কারা দেয়, আমার চিন্তা করতে গেলে পেরেশানি আসে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই শহীদ ভাইদেরকে সেই জায়গার মধ্যে রাখা হয়েছে ঢাকার স্মৃতিসৌধে। ওখানে গিয়ে দেখেন তো, 16 ডিসেম্বরের আগে আমি ঢুকেছিলাম ঢাকা, কিন্তু বন্ধুগণ আমার, ছেলেরা, লারকা লারকিরা শহীদি ভাইদের কবরের পাশে বসে ওরা কুষ্টা কুষ্টি করতেছে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন,
যেই শহীদরা হলো আমার আল্লাহর মেহমান কার? কথা না বললে কি বুঝি? কার শহীদরা? কার মেহমান? যুবক যুবতীরা ওখানে কুষ্টা কুষ্টি করতেছে, প্রশাসনের দৃষ্টি কি যায় না ওখানে? কথা বলেন না কেন? আবার ইফতিজিং এর আইন তৈরি করছে বাংলাদেশি ভৈরবের ভিতরে যদি এক ভৈরব গুড় রাখা হয় আর খাপাটা যদি খুলে রাখা হয়, মাসি মশা কিন্তু জান দিবে, শহীদ হবে, গুড় খাওয়া থেকে বঞ্চিত হবে না। আর জোরে বলে সুযোগ বের করতেছে শহীদ ভাইদের কবরের উপরে বন্ধ করতে হবে, এগুলো কথা বলেন ঠিক কিনা? ওখানে পাবলিকের ওখানে যাওয়া বন্ধ করে দেওয়া উচিত, কারণ ওখানে সবাই ভালো নেশা নিয়ে যায় না, খারাপ পেশায়ও যায়। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে কথা বলেন ঠিক কিনা? এদেশের 30 লক্ষ বাবন ভাইয়ের বন্ধুদের জীবনের বিনিময় দেশ পেয়েছি, তাদের জীবনের বিনিময় দেশ পেয়েছি, তাদের এই সেই স্বাধীনতার জন্য জান দিল, শহীদ হলো, তাদের শহীদ মর্যাদায় আমরা কলঙ্ক লাগাতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তাদের কবরের পাশে গিয়ে যদি দোয়া করা হতো, তাদের জন্য জিকির আজগার করা হতো, কোরআন খতম করা হতো, দোয়া আম্বিয়া করা হতো, দোয়া ইউনুস করা হতো, জিকির আজগার করা হতো, তাহলে আমরা সমর্থন দেব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রেম প্রীতি কুষ্টা কুষ্টি সরকারি বদমাশি আর পুলিশরাও তো ওখানে এই সুযোগে ইনকাম করতেছে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? পাশে দেখলাম এক ছেলে আর এক মেয়ে বসে আছে, পুলিশ ওই দিক দিয়ে সিভিল ড্রেসে যাচ্ছে, গিয়ে ধরলো, ধরার পর বলতেছে এবারে মোবাইল ফোন বাইক কর। আমিও দেখতেছি, মজা মারতেছি, দেখতেছি কি হচ্ছে, তো দেখতেছি ফোন বার করলো, নিলো, ভাই বেটার পকেটে টাকা আছে, কয়েকজন ভাই আছে, কয়েকটা টাকা যায়, তোরে হাত ঢুকি দিয়ে কষ্ট করে বার করা লাগবে না, আমি নিজে বার করতেছি। জোরে গান, সুবহানাল্লাহ, ঘুষখোর। এরকম কিছু ঘুষখোর অফিসার আছে না নাই? আছে না নাই? এরা হচ্ছে লাইসেন্সধারী সন্ত্রাস বাংলার বাড়িতে, কথা বলে ঠিক কিনা? আরো জয়বান। লাইসেন্স দিয়েছে গভর্নমেন্ট, আমরা পুলিশের লোক, আর কেউ কোনো ব্যক্তি কথা বলতে পারে না, পকেটে হাত ঢুকে দিল, টাকা বার করে নিল, মোবাইল কেড়ে নিল, এরপরে ছেলেটা মেয়েটা হা মিলে আছে, আমি কইতেছি বাহ কি সুন্দর ম্যাজিক দেখলাম, কথা বলেন ঠিক কিনা? নিয়ে চলে গেল, ছেলেটা পিছনে পিছনে কান্নার মতো ভান করে যাচ্ছে পিছনে পিছনে, পুলিশ একটা পিছনে এসে বলতেছে ভাই আপনার কপাল, আপনাকে যে ছেড়ে দিছে, টাকা তো নিতই নিতই, মোবাইল যদি নিছে নিছে আলহামদুলিল্লাহ পাও, ওই বাড়ি পালাম, আর বেশি যদি আপনি এখানে ঘোরাফেরা করেন তাহলে কিন্তু এবার আপনার আর এক সিস্টেম করে থাকেন, দেখা গেল যে চাচ্ছে তো ওখানে আসি অনেকক্ষণ ধরে টাকায়া। আমি বললাম যে ভাই আপনারা টের পাইলেন কি করে এরা যেখানে প্রেম করতেছে? হচ্ছে ভাই সিসি আছে চতুর্দিকে, সিসি ফুটেজ আমরা দেখতেছিলাম, কথা ঠিকই না? ওরা কি করছে জানে? ওরা গুড় ঠিকে ভিতরে দিছে আর খাপা কান লাগায় নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? গুড় রাখছে ঠিকে, খাপা খুলে রাখছে ঢোকো আর মাল্টি ইনকাম করবো, কথা বলেন ঠিক কিনা? শয়তানি বদমাশি সেই শহীদ ভাইদের কবরের পাশ থেকে দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? পারাতে হবে এগুলোকে। আমার ভাইয়েরা, ইরাকের ময়দানে এই সেই হযরত হুদায়ফা ফাতুলি আমিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে, শহীদ হয়ে গেছে, তাদের লাশ ইরাকের উপরে দজলা নদীর তীরে নবীজির দুজন সাহাবীকে দাফন করা হয়েছে। আমার বন্ধুগণ, শহীদ ভাইদের লাশের পাশে ইরাক নদীর পাশে আরেকটি দজলা নদী যাচ্ছে, এই দজলা নদীর পানির ঢেউ প্রতিদিন প্রতিনিয়ত এসে কবরের মধ্যে ধাক্কা লেগে যায়, ধাক্কা লেগে যাওয়ার কারণে ভাঙতে ভাঙতে কবর পর্যন্ত পানি প্রবেশ করেছে, কথা বলেন ঠিক কিনা? পানি যখন প্রবেশ করেছে কবরের ভিতরে পানি চলে গেছে, শহীদরা যে মরে না তার জনান্ত প্রমাণ আপনাদেরকে দিতেছি। একটু আগে কোরআনুল কারিমের দুটি আয়াত তেলাওয়াত করেছি,
এবার প্রাক্তিকালে আপনাদের ইতিহাসটা শোনাচ্ছি রে যুবকেরা, শোনো বগুড়ার মানুষেরা, মাথায় রাখতে হবে শহীদ ভাইরা মরে না, সত্যের জন্য যারা জীবন দেয় এরা মরে না, এরা যেন জীবিত, এরা যেন জন্মগ্রহণ করেছে, কথা বলেন ঠিক কিনা, আরো করে বলেন ঠিক কিনা। আমার ভাইরা এই কবরের পাশে দস্তা নদীর তীরের পানি এসে ধাক্কা লেগে যায়, ধাক্কায় ধাক্কায় কবরটা ভেঙে গেছে, কবরের ভিতরে পানি প্রবেশ করেছে রে ভাই। এই পানি যখন প্রবেশ করেছে, হযরত হুযাইফাতুল ইয়ামিনী ওই দেশের মুফতি আজমকে বলার আগে দেশের জনপদের প্রেসিডেন্টকে বলা শুরু করলো স্বপ্নে, রে বাদশাহ আফতার তুমি আরামে ঘুমাও, নাকে তেল দিয়ে শুয়েছ, আর আমরা দুজন নবীজির জলিলুল কদর সাহাবি, আমরা মক্কাতুল মুকাররমা থেকে যাচ্ছি, আমার বাড়ি হচ্ছে আমি হুযাইফাতুল ইয়ামিনী ইয়ামিন থেকে এসেছি, আমার বন্ধু জাফর সহ করে এই জনপদের মধ্যে এসেছি, জালিমের বাচ্চাগুলো সহ্য করতে পারিনি, মুনাফিকের বাচ্চাগুলো সহ্য করতে পারিনি, বেঈমানরা আমাদেরকে হত্যা করে দিয়েছি, আমরা এই গজনা নদীর তীরের মধ্যে একটি কবরের মধ্যে শুয়ে আছি, ও বাদশা নামদার আমরা জলিলুল কদর সাহাবি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া করে আগামী কালকে যদি আপনি আমাদের কবরের মধ্যে প্রতিদিন পানি ঢুকে আর আমরা পানির মধ্যে শুয়ে আছি, এই কবরের পানির থেকে যদি আপনি আমাদেরকে একটু হেফাজত করতেন তাহলে ভালো হতো, জোরে গান মারহাবা, জোরে বলতে হবে মারহাবা। এই লাশ দুটো বলতেছে তাড়াতাড়ি তড়ি গড়ি করে আমাদের এই লাশগুলোকে অন্যথায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করুন। আমাদের লাশের মধ্যে পানি প্রবেশ করেছে, তাড়াতাড়ি তড়িঘড়ি করে লাশটাকে স্থানান্তরিত করা হোক। বাদশা নামদার প্রথম দিনে ভুলে গেলে, রাষ্ট্রীয় ঝামেলার কারণে, ব্যস্ততায় থাকার কারণে কবরের লাশের স্বপ্নের কথা ভুলে গেলে, দ্বিতীয় দিন আবার বলা হলো, রে বাদশা নামদার আমরা জালিলুল কদর সাহাবি বিশ্ব নবী তাড়াতাড়ি করে এই কবর থেকে পানির থেকে তুলে নিয়ে অন্য কোথাও দাফন করলে ভালো হয়। লাশগুলো বলল দ্বিতীয় দিন ভুলে গেল, তৃতীয় দিন ভুলে গেল, চতুর্থ দিনে হযরত হুযাইফাতুল ইয়ামিনী এবার বাদশাকে না বলে দেশের জনপদের মুফতি আজমকে বলল, ও মুফতি আজম প্রতিদিন আমরা হুযাইফাতুল ইয়ামিনী সহ জাফর সহকারে দেশের জনপদের প্রেসিডেন্টকে স্বপ্নে বলছি তাড়াতাড়ি তড়িঘড়ি করে আমাদের লাশগুলোকে স্থানান্তরিত করা হোক। এভাবে যখন বলা হচ্ছে কিন্তু বাদশা এ কথা শুনতে পাচ্ছে না। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বরের সাহাবী দস্তা নদীর তীরে লাশ হয়ে ঘুমিয়ে আছে, লাশ কি কোনোদিনও কথা বলে? আর জোরে বলেন, বলে। আপনাদের বগুড়ার লাশগুলো কি কথা বলে? কোনোদিন স্বপ্নে কি আপনারে বলছে আমার কবরের মধ্যে অমুক অমুক জিনিস আমি পাচ্ছি বলছে? সেদিন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বাদশা নামদারকে বলছে তাড়াতাড়ি করে লাশগুলোকে আমাদের স্থানান্তরিত করে দেন, কিন্তু শুনল না। মুফতি আজম কি পঞ্চম দিনে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে বললেন, হুজুর আমরা বিশ্ব নবীর সাহাবি কবরের মধ্যে আছি, কবরের ভিতরে দস্তা নদীর পানি ঢুকে একবারে আমাদের ব্লক হয়ে গেল, লাশগুলো তড়িঘড়ি করে লাশগুলোকে অন্যথায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। তো দৌড় দিয়ে চলে আসলেন বাদশাহ আমদারের কাছে, এই সেই মুফতি আজম এসে বললেন, হুজুর জাফরা একটা কথা বলতে চাই, যদি আপনি বেয়াদবি মনে না করেন কথাটা হলো এই,
দুজন সাহাবীর লাশ দজলা নদীর তীরে পানির মধ্যে ধাক্কা লেগে পানি প্রবেশ করেছে লাশের ভিতরে। দয়া করে প্রতিটা দিন আপনাকে নাকি স্বপ্নে বলছে আপনি নাকি ভুলে যাচ্ছেন, এজন্য আজ রাতে আমি একই স্বপ্ন দেখলাম। লাশগুলো বলল তাড়াতাড়ি এই জায়গা থেকে তড়িঘড়ি করে অন্যথায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চার আমদার বললাম হ্যাঁ মুক্তাজ, তুমি তো আজ পঞ্চম দিনে দেখেছ, আরে একদিন তোমাকে স্বপ্নে বলেছে রে, আমার তো বেয়াদবি হয়ে গেল রে। নবীজির সাহাবী হযরত হুযাইফাতুল ইয়ামিনী আর জাফর প্রায় এক এক করে চার দিন ধরে আমাকে স্বপ্নে বলছে লাশগুলোর মধ্যে পানি প্রবেশ করেছে, দজলা নদীর পানির ঢেউ এসে লেগে গেছে আর পানিগুলো ঢেকে ঢেকে কবরটা পর্যন্ত ব্লক হয়ে গেছে। আমার তো মনে ছিল না, আর আমি রাষ্ট্রীয় ঝামেলার কারণে ব্যস্ততার কারণে ভুলে গেছি, আজ এখন এই অবস্থায় রাষ্ট্রীয় সব কার্যক্রম গুলোকে বন্ধ করে দেওয়া হলো, আর এখন বিশ্বনবীর সাহাবীদের লাশের স্থানান্তরিত করার মর্যাদার ব্যবস্থা করো, জোরকান মারহাবা। এটা আমরা ভাষণ দিলাম, বেয়াদবি করতেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা 30 লক্ষ মা বোন বন্ধুরা জীবন দিল, সেই জায়গায় বসে বসে ছেলে মানুষগুলো টোনাটুনি গুলো প্রেম করতেছে, এগুলো থেকে বিরত করেন। বক্তব্য কি আগামীকাল কারো কানে যাবে কি যাবে না? আরো জোরে বলেন যাবে কি যাবে না? মিডিয়ার ভয়ে না, পরিষ্কার করে বলছি, সুন্দরভাবে তুলে ধরতে হবে এই কথাগুলো যাতে আমাদের দেশের কর্তৃপক্ষদের কানের ভিতরে একটা বার যায়। বন্ধ করেন এই শয়তানি গুলো, বদমাশি গুলো বন্ধ করে। আরো নজরুল সাহেবের আমাদের জাতীয় কবি, তার কবরের পাশে উপেন প্রীতি চলে, ওখানেও সমস্যা, এরপরে স্মৃতি সদে ওখানেও সমস্যা, ওর ভিতরে ঢুকবেন ওখানেও সমস্যা। দেশের যতগুলো স্বাধীনতার জন্য জীবন দিয়ে ঘুমে গেছে ওই কবরগুলোর পাশে অনেক জায়গায় দেখা যায় সমস্যা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই সকল শহীদের মর্যাদা ফিরে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ধরে ধরেন ঠিক কিনা? আমার ভাইয়েরা সেদিন মুফতি আজম এসে বললেন হুজুর তাড়াতাড়ি করে লাশগুলোকে স্থানান্তরিত করে দেন। সঙ্গে সঙ্গে দেশের প্রেসিডেন্ট বাচ্চা নামদার বলে দিল জলদি করে, এখন এই মুহূর্তে রাষ্ট্রীয় সকল কাজগুলো বন্ধ করে দেওয়া হলো, এখন এই মুহূর্তে তাদের লাশগুলোকে খনন করে অন্যথায় দেওয়ার ব্যবস্থা করো, জোরকার না মারহাবা। খবরটা ছড়িয়ে ছিটিয়ে গেল, রাইটার নামে সেই সময়ের একটা মিডিয়া ছিল, আজও তো আপনাদের অনেক মিডিয়া দেখি, সেই সময়ের একটি মিডিয়া ছিল, এর নাম হলো রাইটার। এই রাইটার বাতাসের গতিতে ছড়িয়ে ছিটিয়ে দিল, তামাম বহির বিশ্বে প্রত্যেকটা স্যাটেলাইটের মাধ্যমে জানিয়ে দিল যে আজকে বিশ্ব নবীর সাহাবীদের লাশ 1400 বছর আগে কাফেরের বাচ্চাগুলো হত্যা করেছে, বেইমানেরা শহীদ করে দিয়েছে, মুনাফিকেরা দিন গ্রহণ করতে পারে নাই, ভাইদেরকে শহীদ করে দিয়েছে, সে লাশের ভিতরে পানি গেছে, ওখান থেকে কবর দেওয়া হয়েছে দজলা নদীর তীরে। এ কথা যখন রাইটার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিল, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ওই জনপদের মধ্যে মানুষেরা চিঠি পাঠানো শুরু করল, ভাইরা আমার লেবানন নেন, কাশ্মীর নেন, সুদান নেন, বাহরাইন নেন, কাতার নেন, এভাবে আরব আমিরাত তামাম পৃথিবী থেকে চিঠি দেওয়া শুরু হয়ে গেল। তাড়াতাড়ি তড়িঘড়ি করে লাশ তোলার ব্যবস্থাটা একটু বন্ধ করেন, যেহেতু হাজির মৌসুম চলছে, হাজিরা হজ করবেন, হজ করার সর্বশেষ, এরপরে নবীজি সাহাবীদের লাশকে উত্তোলন করা হবে। নবীজি কেউ জীবনেও দেখি নাই, নবীজির সাহাবী হযরত হুযাইফাতুল ইয়ামিনীকে তো জীবনেও দেখি নাই, 1400 বছর আগে শহীদ হয়ে গেছে, কবর দেওয়া আছে, সেই লাশ আজ তোলা হবে, এটা বন্ধ করা হোক। এরপরে হাজের মৌসুমের শেষে 10 দিন পিছিয়ে দেওয়া হলো, 10 দিন পরে এই লাশগুলোকে খনন করার জন্য প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিভিন্ন জনপদ থেকে মানুষ এসেছেন, তামাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ জড়ো হয়ে গেছে,
ফ্রান্স থেকে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ওই জায়গার মধ্যে চলে গেছে, গিয়ে ওখানে নবীজির সাহাবীদের চোখের পানি নিয়ে পরীক্ষা করার জন্য গেছে, যে দেখি তো এই লোকটা এই লোক দুটো কতদিন আগে মারা গেছে একটু গবেষণার জন্য গেছে। কিন্তু চোখ যখন খুললেন, লাশ যখন তোরা হচ্ছে রে ভাই, অবাক হয়ে গেল জার্মান চক্ষু বিশেষজ্ঞ, বলতেছিল আমার মাথাটা ঠিক ছিল না, আমি কন্ট্রোলে থাকতে পারি নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা দীন গ্রহণ করে মুসলমান ছিল আর সাহাবী ছিল, এদের লাশগুলোকে যখন ওটা হলো, লাশগুলোর চোখ যখন আমি মেলিয়ে দেখলাম রে, চোখের দিকে তাকার সঙ্গে সঙ্গে মনে হলো যেন আজই কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে। আমার মনে হলো এগুলো 750 বছর আগের লাশ না, মনে হয় আজ একটু আগে দাফন করা হয়েছে। চোখগুলো দেখলাম, শরীরের দিকে তাকালাম, শরীরের যে পোশাকটা রয়েছে সাদা কাপড়, সাদা মাটা কাপড় গুলোর দিকে লক্ষ্য করে দেখলাম সাদা কাপড়ে পর্যন্ত এক বিন্দু মাটি স্পর্শ করেনি, যেরকম আল্লাহ রক্ত মাখা শরীরে তাকে দাফন করা হয়েছে, আঘাত করা হয়েছিল, রক্তে রক্তাক্ত ছিল তার দেহ, পোশাকের উপরে রক্ত গুলো লেগে আছে। জার্মান বিশেষজ্ঞ অবাক হয়ে বললেন, হুজুর আমি আর কোনো দেরি করতে চাই না, জলদি করে তাড়াতাড়ি তড়ি গড়ে করে আমাকে ইমানের কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। মুফতি আজম বললেন, পরে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা এই বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত নাস্তিকের বাচ্চাগুলো নবীজিকে গালি দিল, কোরআনের বিরুদ্ধ চরণ করে যারা এই বাংলার ভূখণ্ডে সম্মানিত হয়ে ঘুরে তারা, আর জোরে বলেন না কথা ঠিক কিনা, ছেলেরা বলল এদের বিচার চাই, নবীজিকে নিয়ে কটূক্তি করেছে এর বিচার চাই, এই বাংলাদেশের কোন নেতা নেত্রী নাস্তিকদের বাচ্চাদের বিচার করতে পারেনি, বরং এই বাংলাদেশের কোরআন প্রেমী রসুল প্রেমিক ছেলেগুলোর বুকের ভিতরে বাংলাদেশের পুলিশ গুলি ঢুকাইয়া শহীদ করেছে। আর ধরে বলেন কথা ঠিক কিনা, আজ এটা কি হচ্ছে তাহলে? এরা কারা যাদের বিচার চাইলে দেশের পুলিশ দেশের জনপদের ছেলেদের গুলি করে মারে? এরা কারা এদের চেনেন? কথা বলেন না কেন? চলবে আলোচনা? কারা কারা দেখি লিল্লাহে থাকবে, আল্লাহ কবুল করুক, জরবে না আমি। এরা কারা যে এদের বিচার চাইলে এই দেশের প্রশাসন